টেনশন টেনশন টেনশন, আরে তো টেনশন নিয়ে মানুষ থাকে কিভাবে আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে যে সিম্পল ভাবে বলতে গেলে আপনি ইউটিউব ট্রেন্ডিং ভিডিওগুলো কোথায় খুঁজে পাবেন। তো ভিউয়ার্স, এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদেরকে, সিম্পল ভাবে বলতে পারি আমি, যেটি হচ্ছে গুগলের মাধ্যমে ঢুকে তো ওখানে লিখতে হবে গুগল ট্রেন্ডিং বিষয়। তো ভিউয়ার্স, এইভাবে লিখলে তো সিম্পল ভাবে আপনাদের ভিডিও ট্রেন্ডিংগুলো চলে আসবে। তো বন্ধুরা, সিম্পলভাবে এই ধরনের একটি ভিডিও আপলোড দিয়েছিলাম এর আগে। তো ভিউয়ার্স, আপনাদের হয়তো মনে হয় অনেক ধরনের ভিডিও খুঁজতেছেন যেগুলো আপনারা গুগল ট্রেন্ডিংয়ে ইংরেজিতে লেখা আছে, তো সিম্পলভাবে সেগুলো বুঝতেছেন না, এর জন্য আপনাদের হচ্ছে কষ্ট। তো বন্ধুরা, সিম্পলভাবে আজকে এমন একটি টপিক দেবো আপনাদেরকে, যে টপিক অনুযায়ী আপনারা কাজ করলে অবশ্যই আপনারা ভিডিও আর খুঁজে বেড়াইতে হবে না বন্ধুরা, ভিডিওগুলো এমনি আপনাদের সামনে আসবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাজে যায়। আর কাজে যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একবারে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন সরাসরি চলে যাই। বন্ধুরা, সিম্পলভাবে আমরা হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, এই ধরনের টিপস হয়তো আপনাদেরকে কেউ দেয়নি। তো ভিউয়ার্স, সিম্পলভাবে যারা ইউটিউবার তাদেরকেও দিয়ে বলতেছে আমি, তারাও সিম্পলভাবে এই ধরনের জ্ঞান এবং এই ধরনের বুদ্ধি হয়তো আপনারা দিতেও ভুলে গেছেন আপনাদের দর্শকদের। তো ভিউয়ার্স, আমি সিম্পলভাবে আপনাদেরকে যেটি বলতে চাচ্ছি, তো সিম্পলভাবে আপনার যদি হয় একটি টেকনিক্যাল চ্যানেল, তো ভিউয়ার্স অন্যান্য যাদের টেকনিক্যাল চ্যানেল আছে তাদের সিম্পলভাবে সব চ্যানেলগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, এবং ধরে নেন আপনারা একটি হলো ফানি টিভি, এবং আপনি চাচ্ছেন যে ভালো ভালো ধরনের ভিডিও কন্টেন্ট আপনি আপলোড করতে যাচ্ছেন আপনার ভিডিওতে, তো ভিউয়ার্স সিম্পলভাবে বলতে গেলে সে আপনি ফানি ধরনের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আমার যেটি মোটিভেশন, আমার যেটি বলার আছে সেটি হচ্ছে আমাদের হলো সায়েন্স অফ টেকনোলজি। তো ভিউয়ার্স, আমরা সিম্পলভাবে সায়েন্স অফ টেকনোলজি যতগুলো চ্যানেল আছে সিরিয়াল অনুযায়ী সবগুলো আমরা সাবস্ক্রাইব করে রাখবো। কারণ কেননা যারা তারা যখন এক একটা ভিডিও আপলোড করে, তখন সিম্পলভাবে বলতে গেলে সেই ভিডিওগুলো হয়তো তারা ট্রেন্ডিং ভিডিও আপলোড করে, যার কারণে আমাদের কাছে ওই ভিডিওগুলো আগে আসে এবং সেই ভিডিওগুলোতে ভিউ অনেক পড়ে। তো সিম্পলভাবে বলতে গেলে ধরে নাও সে 6 ঘন্টা আগে ভিডিওটি আপলোড করেছে, তার ভিডিওটি আপনি দেখে সিম্পলভাবে বলতে গেলে সেই 6 ঘন্টা পরে আপনি সিম্পলভাবে সেই ভিডিওটি বুঝে শুনে এবং খুব সুন্দর করে তার চেয়েও বেটারভাবে আপনি যদি ভিডিওটি আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলে অনেক ভিউ চলে আসবে। তো ভিউয়ার্স, এইভাবে সিম্পলভাবে বলতে গেলে আপনার যদি ছোটোখাটো একটু জ্ঞান নিয়ে অন্যদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন, এবং সিম্পলভাবে তারা যেগুলো ধরনের ভিডিও আপলোড করতেছে সেই ভিডিওটি কি ট্রেন্ডিং টপিকের না ট্রেন্ডিং টপিক ছাড়া, তারপরেও আপনি সিম্পলভাবে বুঝতে পারবেন। কারণ না তারা যে সময় ভিডিও আপলোড করে তাদের ছোটো ছোটো যাদের যারা বড়ো ইউটিউবার তাদের ছোটো চ্যানেলগুলোতে দেখবেন সিম্পলভাবে তারাও একে ভিডিওটি আপলোড করতেছে। তো আপনিও চাইবেন যে আপনার ভিডিওটি যেন তাদের সাথেও আমার ভিডিওটি যোগ হয়ে যায়। তো ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা সিম্পলভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে যে ট্রেন্ডিংটা আছে সেই ট্রেন্ডিংটা অনেক দূরে চলে যাবে, অনেক আপনার ভিডিওগুলো ভাইরাল হতেই থাকবে। ভিউয়ার্স, সিম্পলভাবে অনেক ভাইরাল হবে, যেগুলোর কারণে আপনার মনিটাইজেশন এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সিম্পলভাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি একবারে একটি ছোট চ্যানেল। তো ভিউয়ার্স, আমি অন্যদের জন্য আমার সাবস্ক্রাইবগুলো হাইড করে রাখিনি, আমি দেখিয়ে রেখেছি সিম্পলভাবে যাতে আপনাদের মনে হয় যে ভাইয়ার মধ্যে কোনো জ্ঞান আছে। তো ভিউয়ার্স, আমি চেয়েছিলাম যে আমার সাবস্ক্রাইবগুলো হাইড করে রাখতে, যাতে অন্য কেউ না দেখতে পারে যে আমার সাবস্ক্রাইব কত হয়েছে। তো সিম্পলভাবে আমি সাবস্ক্রাইবগুলো হাইড করিনি তোমাদের জন্য। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, খুদা হাফিজ।